আজকাল আমি দেখছি আমার কাছে প্রচুর পেশেন্ট এরকম আসছে যারা এসেই বলছে, ডক্টর আমার কিন্তু PCOS আছে, বা আমার কিন্তু PCOS ছিল, বা আমার PCOS ডায়াগনোজড হয়েছিল। তো প্রথমে এই কথাটি শুনে নিই, তখন মনে হয় যে মহিলার মনে এই কথাটি ভীষণভাবে গেঁথে গেছে যে PCOS হয়েছে বা PCOS ছিল। তা আজকে PCOS নিয়ে আমরা আলোচনা করব যে কতটা সঠিক এই PCOS ডায়াগনোসিস। আমি ডক্টর অভিষেক ভদ্র, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল কলেজের সাথে যুক্ত এবং এই প্র্যাকটিস করি সল্টলেক, নিউটাউন, বাগুইঘাটি, দেঘরিয়া অঞ্চলে। তো এই PCOS কথাটি ফুল ফর্ম প্রথমে আপনাদের জানতে হবে। PCOS মানে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। সিন্ড্রোম মানে কি, যে একটি রোগ নয়, অনেকগুলো রোগ নিয়ে একটি সিন্ড্রোম তৈরি হয়। আর তার আগের কথাগুলো ভাবুন, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম মানে ওভারিতে কিছু একটা হচ্ছে আর পলিসিস্টিক মানে অনেকগুলো সিস্ট তৈরি হয়ে বসে আছে। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যে ডায়াগনোসড হয়ে যাচ্ছে, এটা কিন্তু বলা উচিত দুর্ভাগ্যবশত যে এটি ভীষণভাবে ওভার ডায়াগনোসিস হচ্ছে। হয়তো আপনি একদমই PCOS-এর পেশেন্ট নন, কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্টে বেরিয়ে গেল যে আপনার PCOS রয়েছে। তাহলে বুঝতে হবে যে শুধুমাত্র আল্ট্রাসাউন্ডের ওপর ডিপেন্ড করে PCOS ডায়াগনোস করা উচিত নয়। আমাদের একটি সারা বিশ্বে কনসেনসাস আছে, রোটারডাম কনসেনসাস, যে কনসেনসাস অনুযায়ী তিনখানা ফ্যাক্টর থাকতে হবে। একটি হচ্ছে পিরিয়ডসের ইরেগুলারিটি, ইরেগুলারিটি মানে ডিলেড সাইকেলস, মানে আবার বলছি 10-14 দিন পরপর সাইকেলস হচ্ছে, মানে 1 মাস 2 মাস 3 মাস ছাড়া ছাড়া সাইকেলস হচ্ছে, ভীষণভাবে ডিলেড ইরেগুলার সাইকেলস। 2 নম্বর হচ্ছে যে হার্সুডিজম মানে অ্যান্ড্রোজেন বেশি হয়েছে, এই সাইড বার্নস বাড়ছে, আপার লিপস বাড়ছে, গলায় এখানে হেয়ার্স ডেভেলপ করছে, এমনকি চেস্টেও হেয়ার ডেভেলপ করছে। তো এই জিনিসগুলো যদি থাকে। আর 3 নম্বর হচ্ছে যে আল্ট্রাসাউন্ড ডায়াগনোসিস করেছে যে পলিসিস্টিক ওভারি দেখা গেছে। তাহলে এই তিনটের মধ্যে যে তিনটেই থাকতে হবে তার কোনো মানে নেই। এই তিনটের মধ্যে দুখানা থাকতে হবে PCOS রিলেট করার জন্য বা PCOS ডায়াগনোস করার জন্য। সুতরাং হয় একজন মহিলার পিরিয়ডস ইরেগুলার হবে আর আনওয়ান্টেড হেয়ার্স থাকবে, অথবা একজন মহিলার পিরিয়ডস ইরেগুলার হবে আর আল্ট্রাসাউন্ড ডায়াগনোসিস হবে, অথবা একজন মহিলার আনওয়ান্টেড হেয়ার্স আছে আর আল্ট্রাসাউন্ড ডায়াগনোসিস আছে। দুটো তিনটের মধ্যে থাকলেই PCOS ডায়াগনোসড হবে, আদারওয়াইজ না। আল্ট্রাসাউন্ডেও ব্যাপার আছে, আপনারা নিজেদের আল্ট্রাসাউন্ড রিপোর্টটা একবার দেখবেন। ওই আল্ট্রাসাউন্ডটি প্রথমে দেখবেন যে ট্রান্স অ্যাবডোমিনাল হয়েছিল না ট্রান্স ভেজেনাল হয়েছিল। যদি ট্রান্স অ্যাবডোমিনাল হয়ে থাকে, তাহলে দেখবেন আল্ট্রাসাউন্ড রিপোর্টে লেখা আছে যে ওভারিয়ান ভলিউমগুলো কীরকম, মানে রাইট ওভারিয়ান ভলিউম আর লেফট ওভারিয়ান ভলিউম। তো এই রাইট ওভারিয়ান ভলিউম যদি 10 cc-র বেশি হয় বা লেফট ওভারিয়ান ভলিউম যদি 10 cc-র বেশি হয়, তার মানে সেগুলো বাল্কি ওভারিজ। বাল্কি মানে কি, যে মোটা হয়ে গেছে। আর যদি এই রাইট অথবা লেফট 10 cc-র কমে হয়, তার মানে কিন্তু ওভারিগুলো বাল্কি হয়নি, ওভারিগুলি হেলদি আছে। যদি ট্রান্স ভাজিনাল স্ক্যান হয়, তাহলে আমরা ভেতরের এই প্রত্যেকটি ফলিকেল দেখতে পাই। একটি ওভারির মধ্যে অনেকগুলি ফলিকেল থাকে, তাহলে প্রত্যেকটি ফলিকেল দেখা যায়, এই ফলিকুলার সাইজও আন্দাজ করা যায়। যদি সাইজগুলি 10 mm-এর কমে হয়, মানে 2-9 mm, এবং নাম্বার অফ ফলিকেলস যদি 10 বা 12-র বেশি হয়, তাহলেই একমাত্র সেই ওভারিটি পলিসিস্টিক, আদারওয়াইজ কিন্তু নয়। তাহলে আমি আবার রিপিট করছি যে 10-12 বা তার বেশি ফলিকেলস যদি থাকে, যেগুলির সাইজ 2-9 mm-এর মধ্যে, তাহলেই সেটি পলিসিস্টিক ওভারি। আর যদি ট্রান্স অ্যাবডোমিনাল স্ক্যান করা হয়, তাহলে এত ফলিকেলস দেখা যায় না, তখন ওভারির ভলিউমটা দেখতে হয়। ওই ভলিউম যদি 10 cc-র ওপরে হয়, তার মানে পলিসিস্টিক ওভারি হতে পারে, যদি 10 cc-র কমে হয়, তার মানে সেই ওভারি নর্মাল ওভারি। তো এই আনওয়ান্টেড হেয়ার্স ডেভেলপ করে কেন? কারণ প্রথমেই বুঝতে হবে যে পুরুষালী হরমোন হচ্ছে টেস্টোস্টেরন আর মেলি হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। ওভারির নিয়ম হচ্ছে সেটি ইস্ট্রোজেন সিক্রেট করবে এবং পুরুষদের মতো টেস্টোস্টেরন সিক্রেট করবে না। কিন্তু যদি কোনো ওভারি বাল্কি হয়ে যায়, যদি ওরকম ফলিকেলসগুলো আটকে পড়ে যায় যেটাতে মনে হয় যে পলিসিস্টিক ওভারি হয়েছে, তখন ওভারি ইস্ট্রোজেনের জায়গায় টেস্টোস্টেরন বের করা শুরু করবে। তো যত টেস্টোস্টেরন বেশি অ্যামাউন্টে বেরোচ্ছে, ততই আনওয়ান্টেড হেয়ার্স, ফেশিয়াল হেয়ার্স, নেক হেয়ার্স, তারপরে এই চেস্ট হেয়ার্স ডেভেলপ করবে। সুতরাং এর অরিজিন কিন্তু ওভারির থেকেই। সুতরাং যদি পলিসিস্টিক ওভারিজ থাকে, তাহলে আনওয়ান্টেড হেয়ার্সের চান্সও বাড়বে।
এবং অবশ্যই পিরিয়ডস ইরেগুলার হবে। কেন? কারণ যেই সময় ওভুলেশনগুলো হওয়ার কথা ছিল সেই সময় ওভুলেশনগুলো হয়নি, সুতরাং পিরিয়ডস গেছে ডিলে হয়ে এবং সমস্ত ফলিকেলগুলো আটকে পড়ে গেছে, যার জন্য পুঁতির মালার মতো একটি অ্যাপিয়ারেন্স হয়েছে পলিসিস্টিক ওভারির। তাহলে এই পলিসিস্টিক ওভারির পেশেন্টরা কীভাবে আমাদের কাছে আসতে পারে? তিন রকম কারণে। এক নম্বর কারণ হচ্ছে পিরিয়ডসের ইরেগুলারিটি, যখন আমাদের প্রধান উদ্দেশ্য হয় পিরিয়ডসটাকে ঠিক করা। দু নম্বর কারণ হচ্ছে ইনফার্টিলিটি, যখন আমাদের প্রধান উদ্দেশ্য হয় ওভিউলেশনটাকে ঠিক করা। আর তিন নম্বর কারণ হচ্ছে হার্সুটিজম, মানে আনওয়ান্টেড হেয়ার্স, যখন আমাদের প্রধান উদ্দেশ্য হয় এই আনওয়ান্টেড হেয়ার্সগুলোকে ক্লিয়ার করে দেওয়া। কিন্তু পলিসিস্টিক ওভারি কিন্তু শুধুমাত্র এই তিনটে জায়গাতেই সীমাবদ্ধ নয়, এর ইমপ্লিকেশন পুরো লাইফের ওপর এবং পুরো শরীরের ওপর। আমরা যদি আরও ডিপলি ভাবি, এই মহিলাদের কিন্তু এই হার্সুটিজম ছাড়াও ঘাড়ের কাছে একটি কালো দাগ তৈরি হয়, সেটাকে বলা হয় অ্যাকান্থোসিস নেগ্রিকান্স। অনেক মহিলারা বলে যে এই চুল উঠতে শুরু করেছে, এবং অনেক মহিলারা এটাও বলে যে এখানে পিম্পলস বা অ্যাকনি ডেভেলপ করতে শুরু করেছে। সুতরাং অ্যাকনি, অ্যালোপেশিয়া এবং অ্যাকান্থোসিস নেগ্রিকান্স এগুলো মানে কিন্তু ভেতরে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, মানে ইনসুলিন যেটি প্যাঙ্ক্রিয়াস থেকে বেরোয় এবং আমাদের সুগারগুলোকে ঠিক রাখার চেষ্টা করে সেটি ঠিক থাকছে না। তার মানে সুগারও ঠিক থাকবে না, তাহলে সেই মেয়েরা পরবর্তী লাইফে কী হবে, ডায়াবেটিসের প্রতি তাদের ডায়াবেটিসের দিকে এগিয়ে যাবে, তাদের হাইপারটেনশন ডেভেলপ করবে, ওবেসিটি ডেভেলপ করবে, ওবেসিটি ডেভেলপ করার জন্য স্লিপ ডিস্টারবেন্স হবে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে ঠিক মতো শ্বাস প্রশ্বাস না নিতে পারা এটি ডেভেলপ করবে, এবং ভবিষ্যতে এরকমও হতে পারে যদি ওবেসিটির ওপর কোনো কন্ট্রোল না থাকে যে কোনো রিপ্রোডাক্টিভ ক্যান্সার যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও সে ডেভেলপ করতে পারে। এই পুরো সিন্ড্রোমটাকে বলা হয় সিন্ড্রোম XX, তার মানে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থেকে কিন্তু আরও বড় সিন্ড্রোমে আমরা চলে যেতে পারি, যেটাকে বলা হয় সিন্ড্রোম XX। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের প্রথমেই এটিকে থামিয়ে দিতে হবে, যাতে করে পলিসিস্টিক ওভারি ডেভেলপ না করে এবং সেখান থেকে সিন্ড্রোম XX ডেভেলপ না করে। কিভাবে আমরা পলিসিস্টিক ওভারিকে প্রিভেন্ট করব? একটি একটি এবং একটি কথা, ওয়েট রিডাকশন, ওয়েট রিডাকশন, ওয়েট রিডাকশন, ওয়েট ম্যানেজমেন্ট। এই ওয়েটটাকে যদি আপনারা রিডিউস করতে পারেন, ঠিক ওয়েট রাখতে পারেন, তাহলে পলিসিস্টিক ওভারি ডেভেলপ করবে না। তাহলে আমি কী করে বুঝবো যে আমার কোন ওয়েটটা ঠিক? সেটা বোঝার জন্য একটি ইন্ডেক্স আছে, যেটাকে বলা হয় BMI বা বডি মাস ইন্ডেক্স। এটি কিভাবে ক্যালকুলেট করা হয়? নিজের ওজন ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, এভাবে জিনিসটিকে আমরা ক্যালকুলেট করি। এবং 25 অবধি BMI নর্মাল, 25 থেকে 30 কিন্তু ওভারওয়েট, 30-এর ওপর উঠে গেলে ওবেসিটি। তাহলে কখনোই নিজের BMI 25-এর ওপর ওঠানো উচিত নয়। BMI কী করে ঠিক রাখবো? এবার একভাবে ঠিক রাখতে হবে, আমি এই কথাটি বারে বারে বলি, যে নিজের খাওয়া কার্বোহাইড্রেট পোর্শন অব দ্য ফুড কমিয়ে ফেলতে হবে এবং 90 মিনিটস পার ডে করে অ্যাক্টিভিটি করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যদি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাও পারি, ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিংটাই সব থেকে ইম্পর্টেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কার্বোহাইড্রেট পোর্শন অব দ্য ফুডে কী কী থাকে? ভাত, রুটি, লুচি, পরোটা, ম্যাগি, নুডলস, চাউমিন, পাস্তা, বার্গার, এই জিনিসগুলোর থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এমনকি চিনি, মিষ্টি, আইসক্রিম তো অনেক দূরের কথা, কার্বোহাইড্রেট পোর্শনটাকে ভীষণভাবে কমিয়ে ফেলতে হবে। প্রোটিন, ফাইবার এগুলোকে বাড়াতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, সয়াবিন, গ্রিন ভেজিটেবলস, অঙ্কুরিত ছোলা মানে স্প্রাউটস, এগুলো খেতে হবে এবং রেগুলার ওয়ার্কআউটস করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, ব্রিস্ক ওয়াকিং করতে হবে। নিজের ওয়েট, নিজের BMI যদি ঠিক থাকে একজন মহিলার, তাহলে সেই মহিলাটির পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হবে না। এবং যদি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম না হয়, তাহলে সেই মেয়েটির পিরিয়ডস রেগুলার হবে, সেই মেয়েটির আনওয়ান্টেড হেয়ার্স কখনও ডেভেলপ করবে না, এবং সেই মেয়েটির ভবিষ্যতে ইনফার্টিলিটির থেকে ভুগবে না, ফার্টিলিটি ভীষণভাবে সুন্দর করে তার আসবে। সুতরাং আজকে এখান থেকে আমরা সাম আপ এটাই করলাম যে নিজের ওয়েট এবং BMI ঠিক রাখলে পর আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমকে কিন্তু প্রিভেন্ট করতে পারি। এটির ট্রিটমেন্ট কিন্তু কোনো ওষুধ দিয়ে হয় না, কোনো হরমোন দিয়ে হয় না, কোনো কিছুই দিয়ে হয় না। এই ট্রিটমেন্ট পুরোপুরি আপনার নিজের ওপর, আপনি নিজের শরীরকে যত ঠিক রাখবেন, মনকে যত ঠিক রাখবেন,
আপনি পলিসিস্টিক ওভারি থেকে দূরে থাকবেন। নমস্কার, আশা করি আপনাদের আজকের ডিসকাশন ভালো লেগেছে। পরবর্তী আবার দেখা হবে।